guys, again welcome back to our channel. This video from Momita and Pooja Beauty and Food Creation. So, tomar title dekhe bujhei gecho ajke amader recipe ki. Cholo ingredients diye start kore dewa jak. Amader recipe hocche chicken do pyaza. Ekhane royeche 300 gram moton chicken. Ekhane ekta medium size er onion paste kora royeche. Ekta choto size er onion ekhane erokom cube cube kore chopping kora ar royeche ekta choto size er tomato erom bhabe chopping kora cube kore. একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এটার মধ্যে রয়েছে পোস্ত 1 টিস্পুন আর দুটো গ্রিন চিলি আর ছোট সাইজের অ্যাকোয়া মতন একটা জিঞ্জার আর রয়েছে চারটে মতন গার্লিক টোটালটার পেস্ট আর এটা রয়েছে কিশমিশ এন্ড ক্যাশুজের একটা পেস্ট এখানে 4-5 কোয়া মতন ক্যাশুজ আর 4-5 কোয়া মতন কিশমিশ রয়েছে তো ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য আমি এখানে দেব 1/2 টিস্পুন মতন সল্ট এটা রয়েছে মান্ট্রা চিকেন মশলা পাউডার তো এটা আমি এখানে অ্যারাউন্ড 1 টিস্পুন মতন দিচ্ছি সো গাইস এখানে 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে যেটা আমি এখানে দিয়ে দেব এবার এটাকে ভেলি ম্যারিনেট করে নেব তো এটা জাস্ট ফর কালার এটাতে ঝালের কোনো ব্যাপার নেই আর এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব সো গাইজ আমি এখানে এখন 1 টেবিল স্পুন মতন অয়েল দিয়ে দেবো হোয়াইট অয়েল আছে এটা এবার এটাকে 5 মিনিট মতন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর রেসিপিটা স্টার্ট করবো সো গাইজ আমি তোমাদেরকে বলি এখানে আমি 1 টেবিল স্পুন মতন জিরে দিয়েছি গোটা জিরে আর রয়েছে এখানটাতে দুটো শুকনো লঙ্কা যেটাকে আমি এখন হালকা নাড়াচাড়া করে নেব শুকনো খোলায় কোনো তেল টেল দিইনি শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে নেব এতে কি একটা সুন্দর ফ্লেভার আসে সো গাইজ দেখো এখানে এটা হাই ফ্লেমে দেওয়া ছিল আমি ধোয়া বেরোচ্ছি এবার আমি এখানে একটু তেল দেবো হোয়াইট অয়েলে হবে আমি এখানে 2 টিস্পুন মতন হোয়াইট অয়েল দেবো অলরেডি আমার চিকেনটাতে অয়েল দেওয়া আছে এটা এনাফ এই কুকিংটার জন্য গাইজ এখানে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম অ্যান্ড এবার হালকা একটু সটে করে নেবো আমি পেঁয়াজ বাটাটাকে লো ফ্লেমে রান্নাটা করব তো গাইজ আমি এই যে পরপর তিন দিন তিনটে বেঙ্গলি স্টাইলের রেসিপি দিলাম এটা আমার কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট এসেছিলো অ্যান্ড আজকে আমি ফাইনালি তিনটে রেসিপি কমপ্লিট করছি পরপর তিন দিন 1 উইকের মধ্যে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোন রেসিপিটা বাড়িতে ট্রাই করছো অ্যান্ড অবভিয়াসলি ফিডব্যাকটা আমাকে জানিও তো চলো নেক্সট এটা একটুখানি ব্রাউনি কালার হয়ে গেলে নেক্সট মশলাটা আমি এবার অ্যাড করে দেবো এবার দেখো এটা লেগে লেগে আসছে জিনিসটা কড়াইয়ের সাথে তো এই টাইমে আমি এই পোস্ত দিয়ে যে টোটাল পেস্টটা ছিল এটা আমি এখানে 2 টেবিল স্পুন মতন অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন অ্যান্ড 2 টেবিল স্পুন এনাফ তো এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো এখন এবার আমি টোটাল টমেটো পেস্টটা এখানে দিয়ে দেবো তো এবার এই টোটাল জিনিসটা একটু ভালো করে কালার ছাড়ুক একটু ভালো করে কষে যাক দেন আমি বাকি ইনগ্রিডিয়েন্টস আস্তে আস্তে অ্যাড করবো তো গাইজ এখানে রয়েছে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো তো গাইজ জাস্ট দেখো কালারটা অলরেডি কত সুন্দর হতে শুরু করেছে তো এবার আমি এখানে
এটাকে জাস্ট 5 মিনিট মতো এরমভাবে লো ফ্লেমে কুক হতে দেবো। স্মেলও বেরিয়েছে, তো আমি যে কর্নফ্লাওয়ারটা ব্লেন্ড করলাম তো সেটা এবার এখানে আস্তে আস্তে আমি একটু অ্যাড করে দেবো। তোমাদের সাথে আবার কথা বলছি। কাজু বাদাম আর কিশমিশের যে পেস্টটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি এই কিউব শেপে চপিং করে রাখা পেঁয়াজটা আর টমেটোটা এখানে আস্তে আস্তে অ্যাড করে দেবো আর 5-7 মিনিট এটাকে তারপর ফুটতে দেবো। সার্ভ করে দিলাম চিকেন দো পেঁয়াজা, জাস্ট ডান। অ্যান্ড আই হোপ আজকে তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। অ্যান্ড আমি